হবে নাকি রে ভাই, অবিশ্বাস্য কিছু হয়ে যাবে নাকি? ক্রিকেট, টেস্ট ক্রিকেট আরও একবার কি তার খেলটা দেখিয়ে দেবে? ভারতের বিপক্ষে এই টেস্টে বাংলাদেশ কোথাও ছিল না। ইনফ্যাক্ট লাস্ট সেশনে এসে এই থার্ড ডেতে বাংলাদেশের যে প্রবলভাবে কামব্যাক, সেটা টেস্ট ক্রিকেটের বিউটির কথাই আরও একবার মনে করিয়ে দিচ্ছে। এবং 145 রান তাড়া করতে নেমে ভারতের যখন 45 রানে 4 উইকেট চলে গিয়েছে, এখনও 100 রান করতে হবে, আমাদের দরকার আর মাত্র 6টা উইকেট। হবে নাকি অবিশ্বাস্য জয়টা, হবে নাকি? এই যে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলাটা গেল, সেইখানে মোমেন্ট অফ দ্য ডে কোনটা? মাত্র যে 145 রানের টার্গেট দিয়ে আমরা এরকম লড়াই করলাম, সেই লড়াইটার মধ্যে থেকে কি কোনোটা বেছে নিব, নাকি টার্গেটটা আরও বড় হলো না কেন সেইটা বেছে নেব, সেই আফসোসের জায়গাটা বেছে নেব, আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে দেখতে পারেন। আমার কাছে এই মোমেন্ট অফ দ্য ডেতে তিনটা পার্টিকুলার ঘটনা রয়েছে। ধরেন বাংলাদেশের ব্যাটিং ইনিংসের কথা যদি বলি, তাহলে এখানে লিটন দাসের উইকেটটা। হ্যাঁ, আমরা প্রথম সেশনে 4টা উইকেট হারিয়েছি, সেই 4টা উইকেট হারিয়ে আমরা ম্যাচ থেকে অলমোস্ট পুরোপুরি আমরা ছিটকে বেরিয়ে চলে গেছি। আমাদের শান্ত আউট হয়েছেন, মমিনুল গত টেস্টে এত দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি আউট হলেন, তারপরে হচ্ছে কি আমাদের শাকিব আউট হলেন, এবং লাঞ্চের আগে আগে মুশফিকও যখন আউট হলেন, বাংলাদেশ 71 রানে 4 উইকেট হারিয়েছে। আমরা প্রথম ইনিংসে 87 রানে পিছিয়ে ছিলাম, সো তখনও 16 রানে পিছিয়ে বাংলাদেশ আর এই ম্যাচে থাকে কীভাবে? লাঞ্চের পর এসেও কিন্তু আমরা পরপর 2 উইকেট হারালাম। জাকির প্রথম টেস্টে তার ক্যারিয়ারে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন, এই টেস্টেও তিনি 50 করলেন কিন্তু 50 পরপর আউট হয়ে গেলেন, এবং মিরাজও যখন আউট হলেন 113 রানে আমরা 6 উইকেট হারিয়ে ফেললাম। বেসিক্যালি আমাদের লিড তো তখন হচ্ছে গিয়ে 26 রানের, হাতে মাত্র 4 উইকেট। বাংলাদেশ এই খেলা এখানে আজকের দিনেই শেষ হয়ে যাবে, ইনফ্যাক্ট ওই মাঝখানে সেশনেই শেষ হয়ে যায় নাকি সেরকম একটা জায়গা কিন্তু ছিল। কিন্তু ওইখান থেকে বাংলাদেশের একটা প্রতিরোধ গড়ে ওঠে, কাউন্টার অ্যাটাকিং ব্যাটিংটা শুরু করেন এখান থেকে লিটন আর হচ্ছে নুরুল হাসান সোহান, তাদের একটা 46 রানের পার্টনারশিপ হলো, সোহান আর 31 রান করে আউট হলেন, তারপরে তাসকিনের সঙ্গে লিটনের 60 রানের একটা জুটি হলো, ম্যাচে বাংলাদেশের প্রথম 50+ রানের সেই পার্টনারশিপ। এবং সেই পার্টনারশিপটা ব্রেক হয়েছে লিটন 73 রান করার পরে সিরাজের একটা দুর্দান্ত ডেলিভারিতে, ইনসুইংয়িং একটা ডেলিভারিতে তিনি যখন বোল্ড হয়ে চলে গেলেন। সো এইটা আমার কাছে এই ম্যাচের একটা, এই ডের একটা মোমেন্ট অফ দ্য ডে ডেফিনেটলি দাবিদার, তা না হলে বাংলাদেশের লিডটা তো আরও বড় হতে পারত। হ্যাঁ, আমরা 113 রানে 6 উইকেট হারিয়েছি, শেষ 4 উইকেটে 118 রান আরও যোগ করেছি, 231 করেছি, ওদের সামনে আমরা 145 রানের টার্গেট দিতে পেরেছি, তাসকিনও লাস্টে ভালো ব্যাটিং করেছেন, সব ঠিক আছে। কিন্তু এই লিটনের উইকেটটা তো আসলে ভাইটাল, তা না হলে তো এই স্কোরটা, টার্গেটটা আমরা আরও বড় দিতে পারতাম। দুই নম্বর যেটা মোমেন্ট অফ দ্য ডে আমার কাছে, সেটা হচ্ছে বাংলাদেশের বোলিং ইনিংসের ভেরি ফার্স্ট ডেলিভারি, সাকিব আল হাসানের সেই ডেলিভারি, তার ওই অ্যাপিল, কিছুতেই যখন আম্পায়ার আউট দিলেনই না তারপরে রিভিউ নেওয়া। হ্যাঁ, সাকিব আউট করতে পারেননি রিভিউ নিয়েও, কিন্তু ওই যে এগ্রেসিভনেসটা যে দেখিয়েছেন, পুরো টিমটা তাতে যে চার্জ আপ হয়েছে, আমি মনে করি যে বাংলাদেশের বোলিং ইনিংস ফিল্ডিং ইনিংসের টোনটা ওই সাকিবের ফার্স্ট ডেলিভারি, ফার্স্ট অ্যাপিল, রিভিউ নেওয়া, সব কিছু আসলে সেই টোনটা সেট করে দিয়েছে। এরপরে তো বাংলাদেশের এইটা মোমেন্ট অফ দ্য ডে দুই নম্বর দাবিদার। তিন নম্বর আরও একটা দাবিদার রয়েছে, কারণ এরপরে সাকিবের ওই অ্যাপিলের সূত্র ধরে হচ্ছে কি লোকেশ রাহুলকে তিনি আউট করলেন, এরপরে মিরাজ এসে 3টা উইকেট তুলে নিলেন, শুভমান গিলকে আউট করলেন তিনি, পূজারাকে আউট করলেন তিনি, এবং দিনের একবারের শেষ ভাগে এসে আউট করলেন বিরাট কোহলিকে। কোহলি এর আগেও একবার হচ্ছে গিয়ে রিভিউ নিয়ে একবার বেঁচে গিয়েছেন, যেটা আউট হয়েছিল, কিন্তু শেষে গিয়ে ওই বলটা ডিফেন্ড করতে গিয়েছিলেন মিরাজের বল, ব্যাটের ইনসাইড পার্টে লেগে শর্ট লেগে কিন্তু অসাধারণ একটা ক্যাচ ঝাঁপিয়ে ধরে ধরলেন, ঝাঁপিয়ে পড়ে ধরলেন হচ্ছে গিয়ে মমিনুল হক, 1 রান করে কোহলি আউট হলেন। এইটা মোমেন্ট অফ দ্য ডে তৃতীয় দাবিদার। এবং আমার কাছে প্রথম দুইটা জিনিস ছাপিয়ে, সেই লিটনের উইকেট ছাপিয়ে, কিংবা হচ্ছে গিয়ে সাকিবের ফার্স্ট বলের ওই অ্যাপিল ছাপিয়ে, শেষ পর্যন্ত গিয়ে কোহলির এই উইকেটটাই মোমেন্ট অফ দ্য ডে হিসাবে আমার কাছে মনে হয়। কারণ এতেই আমাদের একটা রিয়েলিস্টিক চান্স এখন হয়েছে যে এই টেস্ট আমরা জিততে পারি। এই ফোর্থ ডেতে যখন খেলা হবে ওদের এখনও আরও 100 রান করতে হবে, এবং সেইখানে যখন আমরা 4টা উইকেট তুলে নিয়েছি এবং ফোর্থ উইকেটটা যখন বিরাট কোহলির, তখন তো বাংলাদেশের রিয়েলিস্টিক চান্স আসলেই রয়েছে। সো আপনি কি আমার সঙ্গে একমত কিনা যে এই কোহলির উইকেটটাই ঢাকা টেস্টের তৃতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে? এবং আপনি কি আমার মতো এরকম আশাবাদী কিনা? হয়তো যেতেও পারে, এই ম্যাচ তো আমরা এখনও জিততেও পারি, কী বলেন আপনি?